ফার্স্ট স্টেপ সিন সেফটি, মানে সেফ হয় না নহয়। সেকেন্ড স্টেপ, দাদা দাদা চকু খুলক দাদা, চেক রেসপন্স, রেসপন্ড করলে একো করব না লাগে, রেসপন্স যদি নকরে স্ট্রেট কল ফর হেল্প। মহানগরীর ভিআইপি রোডত অবস্থিত হিমালয়ান ইয়োগা এন্ড মেডিটেশন সেন্টার আর নর্থ ইস্ট হেলথ অ্যাসোসিয়েশনের প্রশংসনীয় পদক্ষেপ। হঠাৎ যদি এজন ব্যক্তি অচেতন হয়ে পড়ে যায় তেতিয়া হলে আপনি কি করব, এই সম্পর্কে অভিজ্ঞ চিকিৎসকর দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষক হিসাবে উপস্থিত থাকে ডক্টর বিকাশ রায় দাস আর ডক্টর প্রণব বড়া। ফার্স্ট স্টেপ সিন সেফটি, মানে সেফ হয় না নহয়। সেকেন্ড স্টেপ, দাদা দাদা চকু খুলক দাদা, চেক রেসপন্স, রেসপন্ড করলে একো করব না লাগে, রেসপন্স যদি নকরে স্ট্রেট কল ফর হেল্প। এইটো অবস্থা হয়েছে, তার দেরি হোক অ্যাম্বুলেন্স মাত কিবা মাত মুঠতে হুলস্থুল করে দিব, তারপর অ্যাম্বুলেন্স আহি পালেকে আপনাদেরকে পালস চেক করব। পালস কোত চেক করে? একদম সহজ, আমার এই মাজর পিনে আমি ফিল করো ঘাট ঘাট থাকা যে এনেকা এইখিনি পোর্শন, এইটু ট্রেকিয়া বলে কয়, মিড লাইন। এই মিড লাইনের পর মাজর পর জাস্ট দুটা আঙুলি আপনি সাইডলে লই যাওক, অকল দুটা ফিঙ্গার মানে চারি তিন সেন্টিমিটার মান হবে, সাইডলে লই যাওক, তাতে পালস পাব। পাইছে? তো অকল দুটা ফিঙ্গার সাইডত, লেফট সাইডেও চাব পারে, রাইট সাইডেও চাব পারে, দুইটা সাইডে থাকে, খালি দুটা সাইডে একেলগে চাব না লাগে। একেলগে কিয় চাব না লাগে? আমি ভাবি আছো এটোর পালস নাই, কিন্তু কিবাকে অলপমান পালস আছিলে, ব্রেনত অকমান অক্সিজেন গৈ আছে, আমি দুটা একেলগে চেক করি পুরাটোই বন্ধ করে দিল। ঠিক আছে, সো একদম সহজ, মিড লাইন মাজর পর দুটা আঙুলি সাইডত লৈ গলে আমি পালস পাম, লেফট সাইডেও থাকে রাইট সাইডেও থাকে। হার্টে বিট বিট করা নাই, এতিয়া সেইটো কারণে আমি সিপিআর স্টার্ট করব। সিপিআর মানে হার্টটোর কাম করা নাই কনফার্ম, আমি বাহিরের পর হার্টটুক প্রেসার দি হার্টটোর হয়ে কাম করব। ঠিক আছে, এতিয়া কয় যে চেস্ট কম্প্রেশন, চেস্ট কম্প্রেশন মানে চেস্টটো কম্প্রেস করলে আমার রাজহাড়ডাল পিছফালে থাকে, সন্মুখত এডাল স্টারনাম বলে কয়, ব্রেস্ট বোন বলে কয় এডাল হাড়, সরি। সো এই দুডাল হাড়ের মাজত যেটা হাড়টো পড়িব আর আমি প্রেসারাইজ প্রেসার দিও, এটা কি হয় হাড়টো বেলুন টাইপ বস্তু এটা মাজত ফসি প্রেসার দিয়ার লগে লগে খালি হয়ে যায়, উলাই যায়, আকো এরি দিম, আকো নতুন ব্লাড সোমা আহিব। তো আমি 30 কম্প্রেশনস দিম, 30 কম্প্রেশনস কেনেকে দিম মই কৈ আছো, খালি কোড দিম আগতে চাই লব লাগিব। এডাল যদি হাড় বুকুর যুন্ডাল হাড়, আমি কোত আরম্ভ হয় কোত শেষ হয় আমি নিজে নাজানো, সাকে ডিঙির এখিনিপা এখিনতে আমি এটা ফিল করো ইউ টাইপ বস্তু আছে, আর গৈ গৈ পেটর উপর এখিনতে জুঙা টাইপ বস্তু এটা আছে, জুসি আসছিলে দুঃখ পায় এখিনি জায়গা। তো সেইটো এইটুক জিফয়েড প্রসেস বলে কয়। ঠিক আছে, আর এই উপরটো এই স্টার্নেল নটস, এই একদম টেকনিক্যালি হয়েছে, আমি যদি মনতে এইখিনিরপর এইখিনি ডিস্টেন্স যিমান হয় এটু আমি সমান সমান তিনি ভাগ করো, সমান সমান তিনি ভাগ করো, তেনেহলে আমার হাতখনের পজিশনটো হব, দেখা পাইছে পিছত এইখিনিরপর এইখিনিলেকে যোনটো ডিস্টেন্স সবরে বেলেগ বেলেগ হব। তো সেইখিনি আমি মনতে যদি তিনটা ইকুয়াল পার্টসত ব্রেক করো, তারে আটাইতক তলর যোনটো তিনি ভাগৰ এক ভাগ তারে উপর পিনে হাতখন থাকিব, বুঝি পাইছে? মানে আটাইতক তিনটা ইকুয়াল পোর্শনত আমি ভাগ করলো, আটাইতক তলর যোনটো ভাগ তারে উপর পোর্শনখিনি আমার হাতখন থাকিব, বুঝলে? দুটা লাইন ইউজ করো, আমি এটা মিড লাইন, মিড লাইন যোনটো মাঝেরে যাওয়া লাইনটো আর দুটা নিপল যোনটো পয়েন্টত জয়েন করে সেইটো রাফলি সেইটো পয়েন্টে হয়, মানে লোয়ার থার্ডর আপার পার্ট। তো আমি সময় নষ্ট নকরো, এই আন্দাজত জায়গাটো চাই আরম্ভ করে দিই, টাইম ওয়েস্ট করব নোৱাৰি। আমি জায়গাটো গম পালো, এতিয়া নেক্সট হল কেনেকে কম্প্রেশন দিম, কেনেকে কম্প্রেশন দিম আমার কাম আছে, যদি আমি লাহে লাহে দিও নহব,
কারণ হার্টটু ইনকমপ্লিটলি খালি হব, তো যথেষ্ট জোর দিব লাগবে। সেখানে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে পুশ হার্ট পুশ ফাস্ট, পুশ হার্ট এই হার্ট পুশ হার্ট এনেকাকে করব যে হার্টটা পুরা খালি হয়ে যায়, ঠিক আছে। সেকেন্ডটো হয়েছে কিমান ভিতরলে যাব, এই কিমান ভিতরলে যাব সেই হিসাবটা হয়েছে 5 সেন্টিমিটার অর 2 ইঞ্চেস, ঠিক আছে। এটা আমি কিমান স্পিডত যাম, কিমান স্পিডত যাম, সেই স্পিডটো হল 1 মিনিটত 100 to 120 কম্প্রেশনস পার মিনিট, তারমানে অলমোস্ট 1 সেকেন্ডত 2টাকে দিয়া যথেষ্ট ফাস্ট। তো আপনি এইটা হল গুড কোয়ালিটি সিপিআরর ক্যারেক্টারিস্টিক্স 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 হয়ে গেল। নেক্সট স্টেপটলে যাব লাগবে, আমি এতিয়ালৈকে কি করলো ব্লাডখিনি সার্কুলেট করবালো, হার্টটো নিজে পারা নাই আমি করে দিল, অক্সিজেনটো দিয়া নাই, এতিয়া উশাহটো লওয়া নাই। আনকনসিয়াস মানুষবিলাকর কি হয় গাটো সব মাসল প্যারালাইজ টাইপ হয়ে যায়, কতো জোর নাই আমার জিভাখনো মাসল, তো কি হয় আনকনসিয়াস হওয়ার কারণে মানুষটোর নর্মেলি জিভার ওয়েটটোর কারণে কি হয় উশাহ লওয়ার রাস্তাটা ব্লক হয়ে যায়। এইটো চক এখন জিভাখন আমার হেড টিল্ট চিন লিফ্ট, চিনটো উপর পিনে চিন লিফ্ট হেড টিল্ট চিন লিফ্ট, যেটা আমি এটু ম্যানুভার করো আমার জিভাখন ইয়াতে লাগি থাকে উপর তলটুত লাগি থাকে, এটু যেটা উপরলে টানি দিও এটু খুলি গল, সব জিভাখন উপরলে টান খাই যায়। এয়ারওয়ে খোলার সময় আমি উশাহ উশাহ লৈছে নেকি অকমান চাও, যেনি বতা লওয়া উশাহ নিয়া শব্দ শুনো বা বুকুখনে মুভ করেছে অকমান বা দেখো নেকি, তো পটককে আমি চাই লো। কিন্তু মনত রাখব যিয়ে করো ইন্টারভেনশন আমি 5-10 সেকেন্ডতকে বেশি সময় আমি নলব, অনলি 5 to 10 সেকেন্ড। তো চেস্ট কম্প্রেশন দিলো 30 বার, নেক্সট হেড টিল্ট চিন লিফ্ট এটু করতে আর উশাহ লৈছে নাকি চাবলে 5 to 10 সেকেন্ড ম্যাক্স, 1 সেকেন্ড 2টা হয়ে গেল। এই 2টা হওয়ার লগে লগে নেক্সট স্টেপটো আমার আকো চেস্ট কম্প্রেশন 1, 2, 3, 4 এনেকাকে 30টা 30 কম্প্রেশনস, 30 কম্প্রেশনস হওয়ার পিছত আকো একে হেড টিল্ট চিন লিফ্ট আর ব্রিথিং এনেকাকে 2বার এনেকে আমি করি করি যেটা 5টা সাইকেল শেষ হব। আজি খুব একটা সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করেছে এই হিমালয়ান যোগা এন্ড মেডিটেশন সেন্টার আর নর্থ ইস্ট হেলথ এসোসিয়েশন বলে গ্রুপ এটাই, তখন একটা সুন্দর ডর হল এটা আছে, ইয়াতে আজি আমি অকমান বেসিক লাইফ সাপোর্টের উপর একটা ট্রেনিং হল, তাতে সবকে কি কি কারণে কার্ডিয়াক এরেস্ট হয়, কার্ডিয়াক এরেস্ট হলে কি কি কেনেকে স্টেপ ওয়াইজ এটা এটা স্টেপকে আমি সিপিআর কেনেকে করে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন সেটু আমি বুঝাই দিলু। আমি আজি সিপিআর ট্রেনিং প্রোগ্রাম এটা অর্গানাইজ করেছো, সিপিআর মানে হল কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, যত মানে ধরা মানুষ এজন বেহুশ হয়ে গেল, তো তেওঁক আমি সেইখিনি সময় মানে যেতিয়ালৈকে হেল্প আহে এম্বুলেন্স আহে এনেকুৱা সহায় আহে তেতিয়ালৈকে তেওঁক যাতে আমি ৰিভাইভ কৰি অলপ দেৰি ৰাখিব পাৰোঁ। ধৰি লওক কেতিয়াবা এনে বেহুছ হৈ যায় মানুহজন আৰু তেতিয়া সহায় সময়মতে সহায় নোপোৱাৰ কাৰণে মানুহজন ঢুকাইও থাকে কেতিয়াবা। সো এই যে যোনটো নলেজ আছে চিপিআরৰ সেইটো মানে আমি ভাবোঁ যে সকলোৱে জনা উচিত আমাৰ মেম্বাৰবোৰৰ কাৰণে আমাৰ টিচাৰবিলাকৰ কাৰণে। হিমালয়ান য়োগা এণ্ড মেডিটেশ্যন চেণ্টাৰতে আমাৰ যোনটো বৰবাৰী ব্ৰাঞ্চ আছে সেইটোত আমি আজি এইটো অৰ্গেনাইজ কৰিছোঁ, ভাল ৰেছপঞ্চ আছে, ভাল লাগিছে, সকলোৱে জানিব খুজিছে, শিকিছেও, প্ৰেক্টিকেলি পাৰফৰ্ম কৰি পেলাই শিকিছে। চ' সেইটো প্ৰগ্ৰেম আমি বহুদিনৰ পৰা প্লেন কৰি আছিলোঁ, আজি সাৰ্থক হ'ল বুলি ভাবিছোঁ। ট্ৰেইনাৰ হিচাপে ডক্টৰ প্ৰণৱ বৰুৱা আহিছে, তেওঁ ইমাৰ্জেঞ্চি এক্সিডেণ্ট এণ্ড ইমাৰ্জেঞ্চি ডিপাৰ্টমেণ্টৰ অলছ' ডাইৰেক্টৰ হয় আয়ুচন্দ্ৰা হস্পিটেলৰ, তেওঁ আহিছে। আৰু এগৰাকী আহিছে ডক্টৰ বিকাশ ৰায় দাস, তেওঁ কাৰ্ডিয়াক চাৰ্জন হয় এপ'ল' হস্পিটেলত, তেওঁ ডক্টৰ।